ও ভাইয়ারা আমার বুঝে আগাবেন না বুঝে অঙ্ক করবেন না ক্লাস সিক্স এ ক্লাস ফোর ফাইভ থেকে বীজগণিত পড়ায় সেখানে থিওরি আছে থিওরি আছে সিস্টেম আছে ঢঙ্কা দেবেন সংখ্যার পরে প্লাস দেবেন পরে আবার প্লাস দেবেন পরে আবার প্লাস দেবেন সমান সমান প্লাসে প্লাসে প্লাস কিন্তু এমন যদি হয় প্লাসের সাথে আছে মাইনাস মসজিদে আল্লাহর আইন মানে আদালতে মানতে চায় না এমন লোক আছে না নাই অথচ আল্লাহ রাইন মসজিদেও লাগবে আদালতেও লাগবে সব জায়গায় আল্লাহ রাইন লাগবে এমন কথা কোরআনে আছে না নাই তা আপনি মসজিদে মেনেছেন আপনার অঙ্কের খাতায় প্লাস যোগ হল কিন্তু আদালতে মানেন নাই এটা প্লাস না মাইনাস সমান সমান দেন প্লাসে মাইনাসে

কিছু মানবা কিছু মানবা না সুবিধা বা জিন্দাবাদে মুমেন থাকা যায় না ইমান হুজুর বলেছেন চমৎকার ভাবে ইমান আমরা শিখি নাম ইমান আমরা বুঝি না অনেকে বুঝার চেষ্টাও করি নাম আমরা ভাবছি আমরা তো মুমেন আমাদের তো ইমান আছে ও দোস্ত কান খুলে শোনা মোমেন্ট তো সেই ব্যক্তি যে ব্যক্তি হব ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দিছে অলন্নবি সল্লল্লাহ লেহিব সল্লব আল মু মিনুকাল জামালীল অ্যানিফা পি দায়ঙ্কর নাকের ভিতরে রশি ঢুকায়া রশি হাতে নিয়েছে মালিক বলুন তো সেই ওটা এখন স্বাধীন না পরাধীন মন মতো চলে না মালিকের টান মতো মোমেন হওয়ার পরে তুমি আর স্বাধীন নও তোমার রব যা বলবে একটাই মাত্র থিওরি দ্বিতীয় কোনো থিওরি নাই ওই মোমেনের থিওরি হলো কলু শুনলাম আর মানলাম এর বাহিরে কোনো কথা নাই নেই রব্বি কেলা তোমার রবের কসম তারা ইমানদার ন

ও আল্লাহ তিনবার হজ করেছি নামেরা গাল হাত ছিল সাওয়াব কই আল্লাহ বলবেন বান্দা তুই কি সূরাতুল কাফের একশত তিন নাম্বার আয়াত পড়স নাই আমি সেখানে বলেছি এমন কিছু মানুষ আছে যারা আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেছে তুই তো তাদের একজন এবার সে বুঝবে এবার সে বুঝবে সে বলবে আল্লাহ বুঝে পেলেছে আমি ক্ষতিগ্রস্ত এবার তোমার কাছে আমার অনুরোধ ওলাউ আননা লানা কররাতান ফানাকুনা মিনাল মুমিনিন আমার দুনিয়া একবারের জন্য পাঠাও আমি মুমিন হয়ে যাব আপনাদের কাছ থেকে জবাব চাই পাঠানোর কোনো সম্ভাবনা আছে জোরে বলেন আছে বুঝেছে কিন্তু সময় হারাইয়া ছোট্ট খাল নৌকা দিয়ে পারাপার বাজার ভেঙেছে মানুষ বেশি মাঝি নৌকা চালায় যাত্রী গিয়ে উঠেছে ধরা যাবে নৌকাতে দশজন উঠে গেছে বারো জন মাঝি বলে থামো আর উঠো নাম এ ভাই উঠবেন না নৌকা কিন্তু ডুবে যাবে মোটা ছাটা একটা গেছে বড় ঘাড় ও মোটা ওজন হবে সাড়ে তিন মন হে যাইয়া কয় এই বেটা এতজন উঠছে ডুবে না আমি উঠলে বুঝি ডুবো থাম কথা এক মারছে লাভ লাভ দিয়া উঠতে দেরি ডুবতে নাই কয় কইসি না বেড়া কয় এখন বুঝি মাঝি কয় বেটা বুঝলি কিন্তু আমাদেরকে ডুবাইয়া বুঝলি কেসো মানুষ ডুবাইয়া বুঝবে হাসুর দিন কাঁদবে এ কান্নার কোন লাভ নাই কিন্তু আজকে বুঝলে সুবিধা আছে না নাই আমার বন্ধু তিন গ্রুপ মানুষ হবে ইমান হারাপ যাদের কিছু কিত কর্মের কারণে ইমান চলে যাবে যে মানুষগুলোর আমল নামায় ইমান নাই তারা আমল নামায় আমল আর যুগ হবে না কেমনে হবে ইমান যদি না থাকে আমল শূন্য এক ব্যতীত শূন্যের মূল্য নাই এখন ইমান হারা মানুষ বাংলাদেশে একটা হলো কফর করলে ইমান যাবে আরেকটা হলো নেফাকে দি অন্তরে ঢুকলে ইমান চলে যাবে মৌলিক তিনটা কারণে যাবে আপনি নামাজ রোজা সব করেন আপনি মূর্তি পূজা করেন না শিরিকো করেন না কিন্তু আপনি বিশ্বনবীকে শেষ নবী মানেন না এটা কুপুরি হলো কি না যে অপরাধে কাদিয়ানি কাফের হয়ে গেল আচ্ছা আমাদের দেশের কাদিয়ানি কি দুর্গা পূজা করে কথা বলেন না ভাইয়েরা মূর্তি পূজা করে তো কাদিয়ানি কেন কাফের। তারা শিরিক করে না তাদের অন্তরে নেফাকে ফাঁকে আছে কিনা আমরা জানি না অন্তরের খবর জানে কে কিন্তু একটা বিষয় আমরা জানি কাদিয়ানিরা বিশ্ব নবীকে দেখুন লক্ষ্য করে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু আলিফ না নামাজ রোজা থাকার পরও তারা মোমেন না কাফের এ কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতিওয়ান্নাসের সিন পর্যন্ত যত হরফ আছে চারটি নয় তিনটি নয় দুটি নয় কেউ যদি একটা না মানে সেও হবে কাফের কাদিয়ানিকে কাফের ফতুয়া দিয়ে আমি মজা নেই না আপনিও নিয়ে না আমাদের হুজুর কিছুক্ষণ আগে শেখুল হাদিস হুজুর বলেছেন আল্লাহর নবী ছাড়া কারো ইমানের নিরাপত্তা নেই তাই সবসময় টেনশন করো টেনশন করো টেনশান করো ইমানের যত্ন নেও যত্ন নেও যত্ন নেও এ দুনিয়াতে সবচেয়ে বড় দামি নেয়া মতিমান আর সবচেয়ে বড় ডাকাতের নাম ইবলিস শয়তান সে অলয় আমাদের ইমান চুরির ফন্দি করে হাদীসা শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম আদমের কলবের কাছে এসে শয়তান ঘাপটি মেরে থাকে বনি আদমের মাথায় বসে না গর্দানে বসে না হাতে বসে না মাজায় বসে না পেটে বসে না কলবের কাছে কেন বসে এর কারণ কলব এখানে ইমান থাকে তাই سانس পাইলে ইমান চুরি করার চেষ্টা করবে

যে পরনিন্দা নিন্দা পর চর্চা অন্যের দুশ্চর্চা করে সিদ্ধান্ন করে সে চালাক মানুষ রাসুল বলেন নাই তাকে রাসুল বলেছেন এই খালকাই ইসু মান্দান যে সমালোচনা করে নিজেকে নিয়ে ভাবে সেই হলো চালাক মানুষ কাদিয়ানি কোরআন মাজিদের চারটা অক্ষর নামাই না কাফের এখন যদি আপনার ভিতরে একই ফতুয়া একই মশাল একই মামলার আসামি আপনি হন আপনি কি মোমেন এদেশে হাজার হাজার মানুষ নামাজ মানে রোজা মানে কিন্তু কোরআনের ডজন ডজন আয়াত স্বীকার করে বসে আছে মানে না আমি একটি উদাহরণ দিলে বুঝবেন যেমন আল্লাহ তালা বলছেন এখানে অক্ষর আছে পনেরোটা কয়টা কথা বলেন না ভাইয়েরা জোরে বলেন কয়টা কাদিয়ানি মানে না কয়টা এখানে আছে কয়টা যদি কেউ না মানে ইমান ধারণা কাফের হবে এ দেশের লাখ লাখ নামাজি এই আয়াতটার অংশ এই আয়াতের অংশটুকু মানে লাখ লাখ ঠিক আছে কয় মাসলায় তারা কাফের বাংলা অর্থ বলি তারপরে বুঝবেন মানে যে না বাংলাদেশ সৃষ্টি যার আইন চলবে শুধুই তার বলুন তো সৃষ্টিকার জোরে বলুন কার আইন চলবে কার চলছে তো ব্রিটিশ আইন মানে কেটা বাংলাদেশি নামাজিরা আমরা তো নব্বই পার্সেন্ট আমরা মসজিদেও আছি আবার ব্রিটিশ আইনের পক্ষে আসি মসজিদে গেলে সবাই ঢোকে কোন পা দিয়ে বের হয় কোন পা কোন আছে আকবার শুরু সালাম শেষ মাগরিবের পরশ তিন ডাকাত ইমাম যদি দু ডাকাত পরে সালাম ফিরায় মুসল্লিরা ফিরাবেন আলোকমা দেবে ইমাম যদি বাবা হয় ছেলে যদি মুক্তাদি হয় মা পর পরশ তিন ডাকাতের জায়গায় দুরাকাত পরে যদি বাবা ইমাম সালাম ফিরায় ছেলে বাবার সাথে সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে দেখেন আমরা আল্লাহ রাইনের ব্যাপারে কতটা সতর্ক মসজিদে ঢুকেছি ডান মাঝখানে যতক্ষণ ছিলাম আল্লাহ সারা রাসুল সারা কারো বিধান মানি না বাবা ভুল করলে বাবারেও মানি না বাবারও লোকমা দিলাম আল্লাহ রাইন মানার ব্যাপারে দিমত নাই কিন্তু সেই নামাজি হাকিম যখন আদালতের চেয়ারে বসে আল্লাহর আইন দিয়ে একটা মামলার রায়ও দেয় না মসজিদে গেছে ইমাম ভুল করছে লোকমা কিন্তু সেই নামাজি যখন সংসদে এমপি হয়ে ঢোকে আল্লাহ আইনে আর একটা আইনও বানায় না তখন ব্রিটিশ আইন মজা লাগে কিছু মানবেন কিছু মানবেন না সুবিধাবাদ জিন্দাবাদে ইমানদার হওয়া যায় না আপনাদের কাছ থেকে আমি আর একটা মাসাল একটু শিখতে চাই বলুন তো শয়তান ইবলি সে মোমেন না কাফের সবাই কয় নাই শয়তানের ডরায় বুজা গেল এ ভলেস না কাফের ফতুয়াটা আল্লাহর অবস্তক বা রাবা কান মিনাল ক ফিরি শয়তানকে কাফের ঘোষণা করেছেন কেফ সুতরাং ভয়ের কোনো কারণ নাই ফতুয়া সঠিক এবার জোরে বলুন তো শয়তান মোমেন না কাফের ফের আচ্ছা শয়তানকে কোনোদিন কইসে আমি আল্লাহ রে মানি না এমন আয়াত থাকলে আপনি দেখান কোরআনে আমি তো পাইনি যদি হুজুরের সামনে কইতে ডর লাগতে আর কি একটু আমার বন্ধু বরং আমি পেয়েছি উল্টাটা যখন শয়তান বের করে দিলেন জান্নাতের সীমানা থেকে বললেন ফাকুরুজ ফাকুরুজমিন তুই অভি সপ্ত তুই বেরিয়ে যাও শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো বের হয়ে আবার কি বলেছে কোরআন থেকে শুনুন শয়তান বলতেছে রব্বি ফাউজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন ও আমার রব কি বলেছে রব্বি রব্বি অর্থ কি জোরে বলেন রব্বি অর্থ কি সে বলে আমার রব আমার কেমত পর্যন্ত হায়াত দাও দোয়া করছে কার কাছে জোরে বলেন না কার কাছে সে শয়তান আল্লাহর কইরা রব আবার দোয়া করে আমার কেমন পর্যন্ত হায়াত দাও তো সে কাফের হইল কেমনে সে তো বলেনি আল্লাহ তোমারে মানি না তুমি রব না সে তো আমার রব কাফের কেন আল্লাহ কেন কাফের ঘোষণা দিল এর কারণ হলো সে আল্লাহকে রব মানে কিন্তু রব বলে সাদম আদমরে সেজদা করো আল্লাহ রাইনটা মানে নেই শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই আরো জোরে বলতে হবে কয়টা এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাট আর আপনি ব্রিটিশ আইনে চোর ধরে জেলে দেন আল্লাহ কয় জেনা করলে একশো বেত আর আপনি পঞ্চাশ টাকা জরিমানা ঘোষণা করেন আল্লাহ কয় জেনাকারী যদি জেনা করে বিবাহিত হয় তাকে পাথর মার আর আপনি বলতেছেন দুইজন রাজি থাকলে অসুবিধা নেই প্রিয় নবী বলেন মদ পান করলে আসি বেত লাগাও আর আপনি কন যদি গড়ের ভিতরে ফাইভ স্টার হোটেলে দরজা বন্ধ করে খায় অসুবিধা নেই আল্লাহ আল্লাহ সারা কারো আইন চলবে না আল্লাহ রাইনের কথা বললে আপনার চেহারা কালো হয়ে যায় শুধু আল্লাহ রাইনের কথা বলার কারণে জঙ্গি বলে গালি দেয় ঢুকায় দেয় এমন সালে মাসে না নাই আল্লাহ রান তো মানে না আমরা যারা মানতে চাই আমাদেরকে বলতেও দেয় না তোমারই মান থাকলো কেমনে